15 বছরের কিশোরী মেয়েকে ছুরিকাঘাত করে হত্যা করেছে 16 বছরের এক কিশোর। 15 বছরের কিশোরী মেয়েটির নাম হলি নিউটন। নর্দাম্বারল্যান্ডের হেক্সাম এলাকায় এই কিশোরী হলিকে শুক্রবার মারাত্মকভাবে ছুরিকাঘাত করা হয়। পরবর্তীতে হাসপাতালে কিশোরীর মৃত্যু হয়। এদিকে এই সময় 16 বছরের আরও একজনকে ছুরিকাঘাত করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে পুলিশ। এদিকে এই ঘটনায় 16 বছরের এক কিশোরকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে চার্জ গঠন করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে হত্যা চেষ্টা এবং অস্ত্র রাখার অপরাধে তাকে গ্রেপ্তার করে চার্জ গঠন করা হয়েছে। মৃত কিশোরীর পরিবার থেকে বলা হয়েছে হলির অনেক স্বপ্ন ছিল, পরিবারকে আনন্দের মাঝে ভরিয়ে রাখত। সে জীবনে অনেক কিছু করতে পারত, কিন্তু মাত্র 15 বছর বয়সেই তার জীবন শেষ হয়ে গেল। অন্যদিকে তদন্তকারী দল বলছে কিশোর কিশোরীদের এমন আক্রমণাত্মক ব্যবহারের কারণে অল্প বয়সেই জীবনের পথ রোধ করে ফেলে বলে তারা মনে করেন। তাই কিশোর কিশোরীদের ব্যাপারে আরও বেশি মনোযোগ বাড়াতে হবে অভিভাবক এবং শিক্ষকদের। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।